কর্ণাটকে। কর্ণাটকে ফের মিলল বাংলাদেশে অনুপ্রবেশকারী। চিত্রদুর্গ থেকে জাল নথি সহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই অনুপ্রবেশকারীরা আসছে কোথা থেকে, ওই অবধি যাচ্ছে কিভাবে, যখন এই তথ্য জানার চেষ্টা করা হলো তখনই উঠে এলো বিস্ফোরক তথ্য। সেখানকার পুলিশি তদন্তে উঠে আসছে এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগ রয়েছে এই বাংলার। এই বাংলার মাটিকেই ব্যবহার করে তারা গোটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। আর এখানেই প্রশ্ন, যে ভোট ব্যাংকের স্বার্থকে মাথায় রেখে পশ্চিমবঙ্গে এই অনুপ্রবেশকারীদের কারা ঢুকতে দিচ্ছে? অনুপ্রবেশকারী ইস্যুতে ফের তুঙ্গে রাজনৈতিক চর্চা। মাস কয়েক আগে রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়ে বেঙ্গালুরুতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বারবারন্ত। বাংলা দিয়ে কিভাবে তারা ভারতে ঢুকে ছড়িয়ে পড়ছে সে কথাও স্বীকার করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। কয়েক মাসের মধ্যেই কর্ণাটকে ফের পুলিশের জালে ছজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। চিত্রদুর্গ থেকে আটক করা হয়েছে তাদের। চিত্রদুর্গে পুলিশের জালে ছজন বাংলাদেশি, যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল আধার কার্ড সহ একাধিক নথিপত্র। পশ্চিমবঙ্গে প্রবেশ করার পরে কলকাতায় যখন তারা আসে, সেই কলকাতা থেকে জাল আধার কার্ড বানিয়ে একাধিক নথি নিয়ে তারা গিয়েছিল কাজের জন্য কর্ণাটকের চিত্রদুর্গে। টুডে উই ডিটেইনড 6 ইলিগাল বাংলাদেশি ইমিগ্রেন্টস ইন চিত্রদুর্গ। দে টিমস হ্যাভ ফাউন্ড সাম 20 সাসপিশিয়াস পিপল। Upon verifying their documents and background, they have entered India through porous borders into the West Bengal border districts, and then they could get some fake school certificates. শুনলেন তো কিভাবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের নিশ্চিন্ত ডেরা হয়ে উঠছে? শুধু কি তাই, এ রাজ্যে বসেই জাল নথিও তৈরি করিয়ে নিচ্ছে তারা। এভাবেই তো জনবিন্যাস বদলে যাচ্ছে বাংলার। তো এই ধরনের নাম, এই জনবিন্যাসের পরিবর্তন, এ সবটাই প্রমাণ করে যে এই রাজ্যের সরকার একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ, যাদেরকে অনুপ্রবেশকারী হিসাবে বারংবার আমরা চিহ্নিত করেছি, তাদের সুরক্ষা দেওয়ার কাজে, রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়ার কাজে পুরো প্রশাসনকে ব্যবহার করছে। এদিকে কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলেছে তৃণমূল। নিজেদের ভুল সংশোধন নিয়ে ভাবনা চিন্তা করতে একেবারেই নারাজ বাংলার শাসক দল। কেন্দ্রীয় সরকারের একটা ব্যাপক ব্যর্থতা আছে, এই যে বাংলাদেশ থেকে লোক ঢুকে পড়ছে বিএসএফ এর ব্যর্থতার জন্য। বিএসএফ বর্ডার থেকে 30 কিলোমিটার দূরে পর্যন্ত চেকপোস্ট করছে, তারপরেও সেটা ধরতে পারছে না। গত কয়েক বছরে অস্বাভাবিক হারে বেড়েছে অনুপ্রবেশ, এবং প্রতিবারই অনুপ্রবেশের সঙ্গে নাম জুড়েছে বাংলার। রাজ্য সরকার কেন্দ্রের উপর দোষ চাপাতে যতটা উদ্যোগী, তার সিকিভাগও উদ্যোগও অনুপ্রবেশ বন্ধ করতে চোখে পড়ছে না। শুধু কি ভোট ব্যাংকের রাজনীতি, নাকি নেপথ্যে আরো বড় কোনো চক্রান্ত? রিপাবলিক বাংলা। আচ্ছা, এই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের একেবারে নিশ্চিন্ত আশ্রয়স্থলকে হয়ে উঠছে এই খাস কলকাতার কসবা এলাকার গুলশান কলোনি। অন্তত 108 নম্বর ওয়ার্ডের স্থানীয়দের এমনটাই বক্তব্য। 2021 সালে এই গুলশান কলোনি থেকেই একজন দুজন নয়, 28 জন বাংলাদেশ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। 2021 থেকে 2024 তিনটা বছর কেটে গিয়েছে, পুলিশ প্রশাসনের কোনো টনক নড়েনি, পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। কলকাতায় অনুপ্রবেশকারীদের নিশ্চিন্ত ডেরা। কাটা তারে বেড়া পেরোনো অবৈধ বাংলাদেশিদের আত্মগোপনের নিরাপদ আশ্রয় কসবার গুলশান কলোনিতে। সম্প্রতি শিরোনামে আসা গুলশান কলোনি নিয়ে এমন চাঞ্চল্যকর অভিযোগ করছেন 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই। এই গুলশান কলোনি যেন
শহরের মধ্যেই একটা অচেনা কোনো জায়গা। এই গুলশান কলোনিতে আশ্রয় নিয়ে রয়েছে প্রচুর পরিমাণে বাংলাদেশি, জানাচ্ছেন 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই। এমনকি ভোটের সময় এই গুলশান কলোনি থেকে এসে ছেলেরা বোরখা পরে ভোট দিচ্ছে। ওই ইলিগালভাবে ভোট করে দিচ্ছে, জিততে তো হবে, ভোট করে দিচ্ছে তো ভোটার হয়ে যাচ্ছে, সব ভোটার হয়ে গেছে দাদা, যাদের জীবনে দেখিনি এখানে আছে। স্থানীয়দের অভিযোগ, গুলশান কলোনির সৌজন্যে গত কয়েক বছরে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে এলাকার ভোটার সংখ্যা। বাংলাদেশি ন্যাশনালস এই গুলশান কলোনিতে থাকছে, আশ্রয় নিচ্ছে, এমনকি তারা ভোটারও হয়ে যাচ্ছে, চাঞ্চল্যকর বয়ান দিচ্ছেন এই 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এই বিগত 10 বছরের মধ্যে গুলশান কলোনিতে এত বিপুল পরিমাণে মানুষ চলে এসেছেন, যার ফলে ভোটার সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেছে, বাড়াতে হয়েছে বুথের পরিমাণও। হ্যাঁ, ভোটার বেড়ে গেছে, আমাদের 108 নম্বরের ভেতরে বেড়েছে। গুলশান কলোনির ভোটার সব এখানে দিতে আসে, কোথাকার মুসলমান অত জিজ্ঞেস করতে গেলে পারে ও বলবে না। ভোটার অনেক বেড়ে গেছে, ভোটার এত ছিল না, আর এত ঝামেলা আমাদের এদিকে ছিল না, এখন টুকটাক ঝামেলাও চল বেড়ে গেছে আর ভোটার অনেক বেড়ে গেছে। 2021 সালে যৌথ অভিযান চালিয়ে এই গুলশান কলোনি থেকেই 28 অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের এসটিএফ ও আনন্দপুর থানা। তারপর কোনো হেলদোল নেই পুলিশের। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করবার তাদের যে আপ্রাণ চেষ্টা, সেই আপ্রাণ চেষ্টার ফলশ্রুতি হিসাবে পশ্চিমবঙ্গের জনবিন্যাসের বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে, তারই একটা চিত্র গুলশান কলোনি সেখানে ফুটে উঠেছে। অনুপ্রবেশ প্রসঙ্গে ফের কেন্দ্রের ঘাড়েই দায় ঠেললো তৃণমূল। তারা প্রবেশটা করছে কোথায়? বর্ডার দিয়ে প্রবেশ করছে। বর্ডারে যদি বেআইনি অনুপ্রবেশ ঘটে তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, বর্ডার পাহাড়ে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স, যার মাথায় রয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয়। সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় ফের একবার উঠে এসেছে গুলশান কলোনির নাম। এত কিছুর পরেও গুলশান কলোনি যেন দেশের বাইরে একটা অংশ। ভোট রাজনীতির জন্য জাতীয় নিরাপত্তা নিয়ে ছিনিমিনি আর কতদিন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।